এক সপ্তাহ হতে চলল হিংসা বিধ্বস্ত পরিস্থিতি মণিপুরে। ঘটনায় মৃত্যু হয়েছে 60 জনের, আহত 200-র বেশি। এই আবহে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, জনতার কাছে শান্তি বজায় রাখার আবেদন জানালেন। সেই সঙ্গে যারা এই পরিস্থিতির জন্য দায়ী তাদের রেয়াত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তার জন্য উচ্চ পর্যায়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, যারা পরিস্থিতি সামলাতে এবং নিজ নিজ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তাদেরও কঠিন শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন বীরেন সিং।